আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে, যেটা একটু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। হয়তো অনেকে জানেন, হয়তো জানেন না, কিন্তু আপনারা যারা লাইভ করছেন, আমার ভাই বোনেরা, তাদের জেনে রাখা উচিত। আমার একটা নতুন বন্ধু আছে, কোহলি কুকিংস উইথ লাইফস্টাইল, তো ওনার চ্যানেলে ঘুরে আসতে পারেন। ওনার আসলে নতুন না, উনি অনেক পুরনো একজন দিদি, আমার ইউটিউব জার্নি শুরু থেকে ছিলেন। তো ওনার প্রায় 3000-এর মতো সাবস্ক্রাইব ছিল, আর একটুর জন্য মনিটাইজেশন পেত। কিন্তু ওনার হচ্ছে, উনি লাইভ করতেন, রাতেও করতেন, তারপরে দিনও করতেন, সবসময় লাইভ করতেন কিছুদিন যাবৎ। তারপর হলো কি, ওনার একদিন নেটওয়ার্কের সমস্যার কারণে উনি নাকি বারবার লাইভটা কেটে, আর একবার ঢুকছিল, একবার বের হচ্ছিল, লাইভটা কেটে যাচ্ছিল। তো ওই দিন কয়েকবার লাইভটা কেটে যাওয়ার পর হলো কি, উনি সকালে উঠে দেখে ওনার চ্যানেলটি নেই, পুরো ব্যানিশ হয়ে গেছে, চ্যানেলটি রিমুভ হয়ে গেছে। তো উনি অনেক ভেঙে পড়েছেন, অনেক কান্নাকাটি করছেন। আপনারা চাইলে কোহলিস কুকিং উইথ লাইফস্টাইলে গিয়ে ঘুরে আসতে পারেন, ওনাকে একটু সাপোর্ট করবেন। আসলে দিদিও অনেক সাপোর্টিভ। তো কি বলবো, আপনারা যারা লাইভ করেন, আপুরা ভাইয়ারা, আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন বা লাইভ করতেছেন, হয়তো অনেকে জানেন, হয়তো জানেন না, কিন্তু আমার মাধ্যমে যদি কেউ একটু হলেও জানতে পারে, কারো উপকারে আসবে। তো যখন নেটওয়ার্ক সমস্যা করবে, ওয়াইফাই সমস্যা করবে, তো লাইভটা একটু আপনারা কেয়ারফুলি, মানে ওপেন, যদি কেটে যায় তাহলে আর না ঢুকাই ভালো, অতটুকুতে স্টপ করে দেওয়া উচিত। তো আজকে হচ্ছে আমি এই ব্যাপারটা শেয়ার করতে আসলাম। আসলে কি বলবো, মানে একটা চ্যানেল, যে আমরা এখন বুঝতেছি একটা চ্যানেলকে মানে উপরের দিকে নিয়ে যেতে মানুষের কত কষ্ট করতে হয় সেটা বুঝতে পারতেছি। একটা ভিডিও বানাতে, ভয়েস দিতে, সাবস্ক্রাইব বাড়াতে, ওয়াচ টাইম বাড়াতে আমরা অনেক কষ্ট করতেছি সবাই। তো আসলে আমরা বুঝতে পারতেছি, একটা চ্যানেল যদি হঠাৎ ডিলিট হয়ে যায় কেমন লাগবে একটা মানুষের, অনেক খারাপ লাগবে আসলে এটা। তো আপনারা যারা লাইভ করতেছেন, তো সবাই একটু কেয়ারফুলে থাকবেন। তো আপনারা চাইলে আমার দিদিটার চ্যানেলটাও ঘুরে আসতে পারেন, কি বলবো আর। তো আজকে অনেক কথা বলে ফেললাম, এবার কাজের কথায় আসি। আমি হচ্ছে এখানে শীতের সবজি, সবাই শীতের সবজি, ফুলকপি, বাঁধাকপি, শিম দিয়ে অনেক আপুরাই রান্না করতেছেন দেখতেছি। তো আমি হচ্ছি আজকে বাঁধাকপি আর গাজর দিয়ে, নতুন দেশীয় ধনে পাতা দিয়ে হচ্ছে এই নাস্তাটা বানালাম, বাঁধাকপির এটা সবজির কিছু একটা হবে আর কি এরকম। তো আমার আম্মু বানাতো এটা, বাঁধাকপি, নতুন নতুন বাঁধাকপি বের হলে তো এটা বানাতো, আমার অনেক পছন্দের ছিল। তো এটা আমি একটু ট্রাই করে দেখলাম, আসলে মজা হয়েছে। একদম টাটকা বাঁধাকপি দিয়ে যখন বানিয়েছি, ধনে পাতার স্মেলটা মুখে যখন পড়ছিল অসাধারণ লাগছিল। তো আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন বিকেলের নাস্তায়। তো আমি আমার ভিডিওতে দেখতে পাচ্ছি অনেক আপু, সব আপুদের কথা বলবো না, অনেক আপুই দেখতেছেন সেটা আমি তো বুঝে পাচ্ছি, কিন্তু অনেক আপু ভাইয়েরা শুধু কমেন্ট করে যাচ্ছেন, একটা লাইকও দিচ্ছেন না, তারপর শুধু একটা কমেন্ট করে ফেলে যাচ্ছেন। কিন্তু এটা হচ্ছে ভিডিওর বা চ্যানেলের ইমপ্রেশনটা কমে যাচ্ছে, এটা নিজের জন্যও ক্ষতি, আরেকজনের ভিডিও দেখলে, লাইক করলে আসলে নিজের ভিডিওটার যে রিচ বাড়ে, ইমপ্রেশন বাড়ে, সেটা হচ্ছে আমি নিজেই প্রমাণ। আপনারা ট্রাই করে দেখতে পারেন যে একজনের ভিডিওটা দেখলে মিনিমাম 80% 90% দেখেন, ছোটো হলে ফুল ওয়াচ। আমি তো 8-10 মিনিট, 11-12 মিনিটের ভিডিও ফুল ওয়াচ করি, যেগুলা 20-এর উপরে বা 18 ওইরকম থাকে, ওগুলা হচ্ছে মোটামুটি হাফের চেয়েও বেশি আমি ওয়াচ দিয়ে আসি। আর যারা ছোট ছোট ভিডিও দেয় তাদের তো আমি 3-4টা একেবারে দেখে দিই। তো আপনারা চাইলে নিজের ভিডিও ইমপ্রেশন বাড়ানোর জন্য অন্যের ভিডিও দেখুন।